সপ্তাহ পার হয়নি মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের। এর মাঝে মৃত্যুর হুমকি পেলেন বলিউড ভাইজান সালমান খান। 18 অক্টোবর সকালে মুম্বাই ট্রাফিক পুলিশের একটি হোয়াটসঅ্যাপ নম্বরে এসেছে হুমকি বার্তা, যেখানে বলিউড অভিনেতা সালমান খানের কাছ থেকে 5 কোটি টাকা দাবি করা হয়েছে। প্রেরক হুমকি দিয়ে বলেন, টাকা না দিলে বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে সালমান খানের অবস্থা। হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, বিষয়টিকে হালকাভাবে যেন না নেওয়া হয়। বলা হয়, সালমান খান যদি বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণয়ের সঙ্গে শত্রুতা শেষ করতে চান, তবে তাকে যেন 5 কোটি টাকা দিয়ে দেওয়া হয়। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। সে ঘটনার প্রতিশোধ নিতেই বিষ্ণয়ের দল তাকে একাধিকবার প্রাণে মারার হুমকি দিয়েছেন। কয়েক মাস আগে বলিউড তারকার বাড়ির সামনে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনার নেপথ্যেও বিষ্ণয় গোষ্ঠীর হাত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।